এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ম্যাথ অনুষ্ঠানে টু পয়েন্ট ফোরের এইট নম্বর কোয়েশনটি আনসার বের করব তো প্রথমে বলা হচ্ছে রবির বয়স তার পুত্রের বয়সের তিন গুণ দশ বছর পূর্বে রবির বয়স তার পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল তাদের বর্তমান বয়স কত তাহলে মনে করি পুত্রের বর্তমান বয়স ত্রি এক্স এবং রবির বয়স হচ্ছে পুত্রের বয়স হচ্ছে এক্স রবির বয়স হচ্ছে ত্রি পুত্রের বয়সের তিন গুণ রবির বয়স তাই জন্য থ্রি এক্স দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল অর্থাৎ দশ বছর আগে এক্স মাইনাস টেন বছর টেন বছর পূর্বে রবির বয়স ছিল থ্রি এক্স মাইনাস টেন বছর আমরা আগের বয়সটা কিভাবে বের করব আমি যদি বলি যে দু বছর আগে আমার বয়স কত ছিল তাহলে যদি আমার হয়ে থাকে টোয়েন্টি তাহলে টোয়েন্টি মাইনাস টু দুই বছর আগে ছিল আমার টোয়েন্টি থেকে টু চলে গেলে টেন থেকে টু চলে গেলে এইট এবার হচ্ছে এদিকে ওয়ান চলে গিয়েছিল তাই এর জন্যে রয়েছে শুধু ওয়ান তাহলে এইটিন দুই বছর আগে আমার ছিল বয়স এইটিন তাহলে আমি টু বছর মাইনাস করেছি এবার যদি টেন হয় তাহলে টোয়েন্টি মাইনাস টেন ইকুয়াল টু হবে আমার টেন বছর দশ বছর আগে আমার বয়স ছিল টেন বর্তমান যদি টোয়েন্টি হয়ে থাকে তাহলে দশ বছর আগে আমার ছিল টেন তো সেইভাবে আমরা বর্তমান থেকে টেনকে মাইনাস করে দিলাম এবার হচ্ছে প্রশ্ন অনুসারে ফাইভ ইন্টু এক্স মাইনাস টেন টু হচ্ছে এক্স মাইনাস টেন পুত্রের পাঁচ গুণ হচ্ছে পিতার বয়স দশ বছর পূর্বে রবির বয়স তার পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল তাই এর জন্য এখানে ফাইভ হয়েছে এক্স মাইনাস টেন তাহলে ফাইভ ইন্টু হচ্ছে ফাইভ টেন ইন্টু মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ ইন্টু টেন হচ্ছে ফিফটি ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস টেন এবার ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স আমরা বা দিকে নিয়ে আসলাম তাই সমানচিহ্নের বা দিকে আসলে বা ডান দিকের সংখ্যা বা দিকে গেলে অবশ্যই তাদের সাইনগুলি চেঞ্জ হয় তো হয়েছে মাইনাস থ্রি এক্স টু হচ্ছে মাইনাস রয়েছে শুধু মাইনাস টেন রয়েছে এই দিকে চলে গেলে সে প্লাস ফিফটি হয়ে যাবে তা প্লাস ফিফটি এবারে ফাইভ এক্স থেকে থ্রি এক্স চলে গেলে টু এক্স ইকুয়াল হচ্ছে ফোরটি ফিফটি থেকে মাইনাস টেন চলে গেলে ফোরটি বড় সংখ্যার সাইন রয়েছে প্লাস তাই প্লাস তো এক্স ইকুয়াল হচ্ছে ফোরটি বাই টু টুটা নিচে চলে যাবে এবার যদি আমরা আবার আড়াহি বয়ে গুন করে নিই তাহলে টু এক্স হয়ে যাচ্ছে তো টু দিয়ে ফোরটি যাবে টু টোয়েন্টি যা ফোরটি তো বা এক্স ইকাল টু টোয়েন্টি নির্ণয়ে পুত্রের বয়স বা পুত্রের বর্তমান বয়স ইকোয়াল টু টোয়েন্টি বছর আমরা ধরেছিলাম এক্স ইকুয়াল টু পুত্রের বয়স এক্স ইকোয়াল টু তো এই জায়গাতে এবারে আমাদের এক্সের মান বেরিয়েছে তো পুত্রের বয়সও বেরিয়ে গেছে তো পুত্রের বয়স ইকোয়াল টু টোয়েন্টি বছর রবির বর্তমান বয়স থ্রি ইন্টু তিন গুণ ছিল থ্রি ইন্টু এক্স তাহলে এক্সের মান হচ্ছে টোয়েন্টি তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি বৎসর তাহলে ইকুয়াল টু হচ্ছে সিক্সটি জিরোর সাথে যে কোনো সংখ্যা ইন্টু করলে অবশ্যই তার ফল হয় জিরো টু যা সিক্স তাহলে তাহলে সিক্সটি বছর এখানে হচ্ছে আমাদের এইট নাম্বারের কোয়েশন সমাপ্ত এবং বাকি যে অন্যান্য ম্যাথগুলি রয়েছে এই পার্টের বা অন্যান্য পার্টের বা এক্সারসাইজের অনুশীলনের সেগুলি তোমরা অবশ্যই প্লে চেক করে নিলে সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ